নিশ্চয়ই এটা আমার একটি বিরল সৌভাগ্য যে 300 জন মাননীয় সংসদ সদস্যের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তার সঙ্গে ক্যাবিনেটে কাজ করার সুযোগ করে দিতে যাচ্ছেন। এই জন্য আমি খুবই আনন্দিত এবং কি বলবো খুবই আবেগপ্রবণ আজকের এই দিন, কারণ মানুষের জীবনে রাজনৈতিক কর্মীর জীবনে এটি একটি বড় প্রাপ্তি, সেই প্রাপ্তি আজকে আমার নসিবে যোগ হতে যাচ্ছে। এই জন্য আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিকট এবং আমার অর্পিত আমার উপরে যা অর্পিত দায়িত্ব যেগুলো বর্তাবে সেগুলো আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে যেভাবে রাজনৈতিক কর্মী হিসাবে মাঠ থেকে উঠে এসেছে এই পর্যন্ত, ছাত্র রাজনীতি থেকে আজ পর্যন্ত, সেগুলির ধারাবাহিকতা বজিয়ে রাখবো, পারিবারিকভাবে যে আওয়ামী লীগের ঐতিহ্য সেটিকে ধরে রাখবো এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট আধুনিক বাংলাদেশের একজন সহকর্মী হিসাবে কাজ করে যাব, এটি আমার মূল চিন্তা। এখন দেখুন আসলে চাপ যে জিনিসটা সেটি হলো কার থাকবে, যে কাজকে ফাঁকি দেবে, যে কাজকে করতে গিয়ে পিছিয়ে আসবে, যে নিজের স্বার্থ দেখবে, যে দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ বড় করে দেখবে, তারা নানাভাবে নানা দিক থেকে নানা কৌশলে চাপ অচাপ বেচাপ অনুভব করবে। আমরা একদম জনগণের কল্যাণে কাজ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলটাকে তৈরি করেছিল এই জাতির প্রয়োজনে, যখন এই জাতির উপরে চেপে